ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধে কান্নার দাগ ধুয়ো না। আজকে আমরা একটা মিশনে যাচ্ছি, সেই মিশনটা হলো আমার এলাকা থেকে অনেক দূরে একদম বিলের মধ্যে। তো মিশনটা হচ্ছে আমি একটা পেজ থেকে একটা ভিডিও দেখছিলাম যেখানে হচ্ছে এই জায়গাটা নিয়ে, আর এই জায়গাটাতে হিউজ পরিমাণ পাখি থাকে, তো সেই পাখির সাউন্ডগুলো আপনাদেরকে শোনাবো। তো এই জন্যই বেসিক্যালি আজকে এখানে যাচ্ছি। তো এখানে পাখি কাকগুলো শুনলে একদম মন ভরে যায়, এই জন্যই আমি একটু বৃষ্টির মধ্যে এই এখানে যাচ্ছি, যেখানে আমি এখানে একটু আসছিলাম। তো আসার পরে আমার এই সেই পেজের কথা মনে পড়ে গেলো, সেই ভিডিওর কথা মনে পড়ে গেলো, সেই জন্য আমি এখানে আসছি। তো আমি পানির মধ্যে আমি এখানে যাচ্ছি, দেখা যাচ্ছে এত নোংরা পানি, এদিকে ধরো আবার এত নোংরা পানির মধ্যে একটা টিকটক করলাম গাইস, টিকটক খাবাররা যে কি করে। আসো গাইস, আমি লাস্ট ওয়ান উইক যাবত আমি আমার ইউটিউবের জন্য অনেক কষ্ট করতে, কানের মধ্যে পানি গেছে, অনেক কষ্টের কারণ অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের ছোট্ট একটা ফ্যামিলির জন্য। সো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো স্পেশালি বানানো হচ্ছে। তো তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, করলে কিন্তু আমারই ভালো। তোমরা যদি আমাকে একটু হেল্প করো, তোমরা যদি আমাকে একটু মোটিভেশন দাও ভিডিও বানানোর জন্য, তোমরা যদি কমেন্ট করে একটু বলো আমাকে ভিডিও বানানোর জন্য, তাহলে কিন্তু আমি আরও ভিডিও বানানোর জন্য। তোমরা পাখির ডাক শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না, তো যদি শুনতে পাও তাহলে কমেন্ট বক্সে এখনই লিখে ফেলো। আসো আরও একটা কথা, পাখি প্লাস হচ্ছে পাখির যে বাসাগুলো ছোট্ট ছোট্ট বাসা আছে, তো অনেকেই দেখা যায় যে পাখির বাসা চিনে না, তো অনেক সুন্দর সুন্দর পাখির বাসা এখানে আছে, আমি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। আসো গাইস, আমরা এখানে চুপি চুপি যাচ্ছি যাতে তোমরা পাখির সাউন্ডগুলো শুনতে পাও। এই যে দেখো ফেমাস একটা জিনিস, হাগড়া গাছের পাতা, এগুলো দিয়ে আগে ছোটবেলা আমরা খেলতাম, এভাবে চুলের সাথে লাগাইলে আসলে লেগে যেত, এগুলো ছোটবেলা খেলার জিনিস ছিল। আর একটা কথা স্মরণ করে দিই গাইস, এখানে কিন্তু প্রচুর পরিমাণ সাপ থাকে, সাপের ভয়টাও কিন্তু অল্প অল্প লাগতেছে। সো গাইস, আমরা এখানে আসতে না আসতেই কয়েকটা পাখির বাসা দেখতেছি, তো তোমাদেরকে এখন আমরা দেখাই সেই ছোট্ট ছোট্ট টুনটুনি পাখির বাসা। তো যারা টুনটুনি পাখি চিনো তারা অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। আর এই যে গাইস দেখতে পাচ্ছ, এই যে শব্দ শুনতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই যে টুনটুনির বাসা, দেখো কত সুন্দর করে এই বাসাগুলো বানানো। আমি কিন্তু এই বাসায় হাত দিব না, এত কষ্ট করে তারা এই ঝড় বৃষ্টির মধ্যে এই পাখির বাসাগুলো বানাইছে, তারা কষ্ট করে বানাইছে এই পাখি, যে এইগুলো যেগুলো দিয়ে বানাইছে এগুলো হচ্ছে বন, তারপর হচ্ছে কাশফুলের পাতা পুতো দিয়ে, ধানের পাতা দিয়ে কিন্তু অনেক কষ্ট করে তারা পাখির বাসা বানাইছে। তো আর একটু কাছে নিয়ে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা মেবি বুঝতে পারবা। এই যে গাইস দেখো কত সুন্দর এই পাখির বাসাগুলো, মেবি এই পাখির বাসার মধ্যে বাচ্চা আছে। তো আর একটু কাছে নিয়ে আমি দেখাই, এটা হচ্ছে পাখিদের মানে, এখানে কিন্তু বৃষ্টির পানি পড়লেও গাইস বৃষ্টির পানি কিন্তু ভিতরে যায় না, তারা এত সুন্দর করে পাখির বাসাগুলো বানিয়েছে। তো গাইস এই এখানেও দেখো আরও দুটো আছে, ধরো এদিক দিয়ে যাবে। এখন গাইস যদি এত বড় বড় ব্লক এখানে আমি লাভ দিয়ে পার হবো তাছাড়া কোনো উপায় নেই। না নেই
তো গাইস আমি আরেকটা ইনফরমেশন দেই, এখানে কিন্তু এই যে এই জমিগুলো দেখতেছেন এই জমিগুলোতে ধান কাটা হয়েছে। তো ধান কাটার পরে কিন্তু যারা হচ্ছে টাকির পোনা মারতে আসে এইখান দিয়ে কিন্তু পোনা পাওয়া যায়, কিন্তু আমরা আজকে পোনা দেখলে মারতে পারবো না, শুধুমাত্র তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু মারতে পারবো না, কারণ আমরা কোনো কিছু নিয়ে আসি নাই, এজন্য মারতে পারবো না, দেখলে মারতে পারবো না, কিন্তু তোমাদেরকে দেখাবো যদি পাই। তো গাইস দেখো কত সুন্দর একটা ডোবা, এটাকে ডোবা বলে, ডোবা গাইস ওই দিকে দেখো ওই হেসুল গাছটা, আমরা কিন্তু ওখানেই যাব। ওইখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি যে বাসার মধ্যে ঢুকতেছে, আমরা কিন্তু এই গাছটার জন্য আসছিলাম, কারণ ওই গাছটাতেই সব থেকে বেশি পরিমাণ পাখি। এই যে দেখো গাইস আমার সামনে পাখির বাসা, এই যে দেখো কত সুন্দর পাখির বাসা। আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য শুধু হাত দিচ্ছি, তাছাড়া কিন্তু এই যে গাইস এইখানটাতে ভর দিয়ে সব ওরা দুজন থাকে, প্রত্যেকটা বাসায় মানে ফ্যামিলি মেম্বার হচ্ছে দুজন করে থাকে। এই যে এই এইটা হচ্ছে বাসা, এই যে এইখানে আরেকটা আছে, এইখানে আরেকটা আছে, অনেক সুন্দর সুন্দর বাসা দেখো, এইখানে আরেকটা আছে, আসো আমরা সামনের দিকে আরো আরো দেখ। তো গাইস আমার প্রচন্ড ভয় লাগতেছে, একদম মানে ভিতরে কেমন যেন হাড্ডির ধুপধাপ করতেছে। আসলে এরকম জঙ্গলের মধ্যে আমি কখনো এভাবে আসি নাই, ক্যামেরা নিয়ে আসি নাই। সো আমার সাথে যেহেতু আমার ক্যামেরাম্যান আছে সেহেতু আমি একটু সাহস পাচ্ছি। আর দেখো গাইস কই দিয়ে যাচ্ছি আমরা, একদম মানে পরিবেশটা একদম ভূতের পরিবেশ, ঠিক আছে, এখানে কিন্তু সচরাচর কেউ আসে না। তো গাইস এখানে ঢুকতে গেলে তো তোমরা যারা হচ্ছে এই এইরকম পরিবেশের মধ্যে ঢুকবা মানে প্রথমবারের জন্য, তখন একটা টিপস অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে এভাবে কয়েকটা তালি দিতে পারো, এইটা করলে সাপ পোকা যেগুলো থাকবে এগুলো দূরে চলে যাবে। এই পিছনে যেন সাউন্ড শুনতে পেলাম ওই মানুষের মতো, আরে এটা মাছ মনে হয়। তো গাইস এই যে এই সেই গাছটা, যে গাছের জন্য আমি এখানে আসছিলাম বেসিক্যালি। তো এই গাছে দেখো কতগুলো পাখির বাসা, তো আমরা এখানে আসাতে সব পাখিগুলো দূরে দূরে চলে গেছে আমাদের দেখে, এই জন্য আসলে পাখির সাউন্ডটা ওইরকমভাবে আসতেছে না। আর যদিও তোমরা পাখির সাউন্ড শুনতে পাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলো। সো আমি এই এটাতে হেসুল গাছ বলে, এই হেসুল গাছের একটা সুন্দর একটা ভিডিও তোমাদেরকে দেখাই। আমি জানি আমি হচ্ছে ভালোভাবে
তোমাদেরকে দেখাতে পারি নাই বিকজ এখানের পাখিগুলো আমরা এখানে আসার পরে সবাই অনেক দূরে চলে গেছে, কিচির মিচির করতেছে অনেক দূরে। এই সাউন্ডটা আসতেছে কিনা আমি জানি না, কিন্তু ওইভাবে দেখাতে পারলাম না যে পাখির বাসাগুলো। আরেকবার এখান থেকে দেখো পাখির বাসাগুলো, এই যে সুন্দর সুন্দর পাখির বাসা। তো এইগুলো দেখার জন্যই আমি আজকে নিয়ে আসছিলাম। তো আমরা ওই দিকে আরও কাছ থেকে কিছু দেখবো। দেখো এই যে এই এই যে এই পাখিগুলো, এই পাখিগুলোর নাম হচ্ছে পানিক। এই এই পাখিগুলোর নাম হচ্ছে পানিকেওয়া, না পানিকেওয়া। এরা কিন্তু ডুবে ডুবে মাছ খায়। তো এই যে ডোবাগুলো তোমরা দেখতেছো, এখানে হিউজ পরিমাণ হচ্ছে মাছ থাকে। তো ওরা হচ্ছে এই মাছগুলো খাওয়ার জন্যই এখানে আসে। এই যে ওরা বৃষ্টি হয়েছে দেখে পাখা মিলাই দিয়ে আছে, মাছ খাওয়াচ্ছে। তো গাইস, আমি একটা কথা আমি সবাইকে বলি, সেটা হচ্ছে আমাদের আমার আশেপাশে যারা আছে, আমার আশেপাশে যারা এই ভিডিও দেখতেছে, তারা কখনো ভুল করেও যেন এই পাখির বাসা দেখে এখানে এসে এই পাখির বাসাগুলো না নষ্ট করে। আমি এটা রিকোয়েস্ট করবো সবাইকে, এই পাখির বাসাগুলো যেন না নষ্ট করে, কারণ ওদের এটা কিন্তু ওদের একটা সংসার, ঠিক আছে? তো এই পাখির বাসাগুলো নষ্ট না করাই ভালো। তো সবাইকে সবার জায়গায় থাকতে দেওয়া উচিত। আমরা এইখানটাতে পাখির বেশ সাউন্ড শুনতে পাচ্ছি। এইখানে আমরা একটু মানে একটু নীরবে যাব, মানে কোনো সাউন্ড করবো না, সাউন্ড করলে তারা চলে যেতে পারে। মেবি এখানে ক্লিয়ার সাউন্ড শুনতে পারবেন পাখি। জুম করে দেখাই, এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এই যে পাখি তার বাসা, ওই বাসার মধ্যে মনে হয় ছা আছে, এই জন্য সে ওখানে প্লেস ছাড়তেছে না। ধরো এই এই ব্রণের এই এই পাতাগুলো যে ধারালো, এই যে দেখো পাতাগুলো ধারালো, এইগুলো হচ্ছে হঠাৎ করে এখানে লেগে গেলে একদম কেটে যাবে, সিরিয়াস লেভেলে। একটু সাবধানে একটু ওইখানটাতে ধরো। দেখো গাইস, আমি মাউন্ট এভারেস্টে উঠতেছি। ওয়াও, ওই যে ডায়লগটা দেন, তোমার এলাকা ছাইরে যাইতেছি, তোমার এলাকা ছাইরে যাইতেছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে। হোক, আমি অনেক কিছু ছাইরে আসার লোক, তোমার এলাকা ছাইরে যাইতেছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে। হোক, আমি পাখি দেখার লোক। সো গাইস, এখান থেকে দেখো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো যেখানটাতে আসি এখান থেকে একটা ভিউ তুমি যদি দেখো তাহলে তোমার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আমি একটু দেখাই, এই যে দেখো, জাস্ট ওয়াও। ইউটিউবে বড় ভাই ভিডিও বানাইতেছে, তো
জাস্ট ওয়াও, এখান থেকে সূর্যটা দেখো একদম মেঘের মধ্যে ঢেকে আছে, জাস্ট ওয়াও। দেখো আমি সূর্যের পিছনে আছি, আমি লুঙ্গি পরে আছি, তুমি সূর্য দেখো, এই দেখো ওয়াও। আমার সেই দিন পরে সব দেখে আসছি নি কালি দেখো, এই যে আমি যেখানে বেসিক্যালি আসছিলাম তো এখান থেকে একদম এখানে একটু উঁচা উঁচা হওয়াতে এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। আমি ওই জঙ্গলের মধ্যে গেছিলাম আর ওই গাছটাতে গেছিলাম যেখানে পর্যাপ্ত পরিমাণ পাখি ছিল, টুনটুনি পাখি। তো তোমাদের কাছে টুনটুনি পাখি প্লাস পাখির বাসা দেখালাম আর পাখির সাউন্ড শুনালাম। আমি জানি না কতটা সাউন্ড আমি পাইছি, তো আর তো তোমরা শুনতে পাইছো, তো যতটুকু শুনছো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই। আর এখানেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো গাইস আমি আবারও বলতেছি তোমাদের জন্য অনেক হার্ডওয়ার্ক করতেছি, আমি ওয়ান উইক যাবত প্রচুর পরিশ্রম করতেছি ইউটিউবে, তো সবাই প্লিজ একটা করে লাইক তো দেয়াই যায়, তো একটা করে লাইক দিবা আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। লাভ ইউ।